আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে প্রথম ধাপের শেষ কিছু ভাইবা শেয়ার করব। এরপরে প্রথম ধাপের ভাইবা হয়তো আর ভাইবা অভিজ্ঞতাগুলো হয়তো আর পাবেন না, দ্বিতীয় তৃতীয় ধাপের ভাইবা অভিজ্ঞতাগুলো ইনশাল্লাহ শেয়ার করব। তো প্রথম ধাপের লাস্টের কয়েকদিনের ভাইবা একটু দেখে নেই চলেন। এটা হচ্ছে 29শে জুনের একটি ভাইবা, যিনি ভাইবা দিয়েছেন তার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। আচ্ছা, ঝিনাইদহের, তার হয়ে আমি বলছি। শ্রদ্ধেয় ভাইবা বোর্ডে হচ্ছে মোট 4 জন ছিল, শ্রদ্ধেয় ডিসি মহোদয়, এডিসি মহোদয়, সম্মানিত জেলা শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেন্ডেন্ট। আমি বললাম আসতে পারি স্যার, এডিসি স্যার বললেন আসুন। এডিসি স্যার এবং আমার দূরত্ব যখন 3 হাতের মতো, তখন সালাম দিলাম, চেয়ারের পাশে যে দাঁড়ালাম। এডিসি স্যার বললেন বসুন, হাসি মুখে ধন্যবাদ দিয়ে বসলাম। এডিসি স্যার আমার গ্রামের নাম ধরে বললেন যে ওখান থেকে এসেছেন, আমি বললাম জি স্যার। পিটিআই সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন কারক কাকে বলে, আমি উত্তর দিলাম। পিটিআই সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞাসা করলেন ধনাত্মক অব্যয় এর উদাহরণ দিন, ধনাত্মক দ্বিরুক্তি হবে, উনি ভুল বলেছিলেন। ভিউয়ার্স, আসলে এটা হবে ধনাত্মক, যেটা হচ্ছে বাজে মানে শব্দের যেগুলো দ্বিরুক্তি, যেমন ঝনঝন, ঠন ঠন, এইটা আর কি অ্যাকচুয়ালি। আমি বললাম কর মর্মর। পিটিআই সুপারিনটেন্ডেন্ট বললেন বানান লিখুন স্বায়ত্ত শাসন, প্রতিদ্বন্দ্বী, সদ্যজাত, বৈশিষ্ট্য। আমি লিখলাম। এডিসি স্যার বললেন আপনি তো ম্যানেজমেন্টের ছাত্র, বলেন মনিটরিং কী। আমি সুন্দর করে উত্তর করে বুঝিয়ে দিলাম। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ মোটিভেশন। আমি উত্তর দিতে না দিতেই বললেন যে আর বলা লাগবে না, আপনি পারবেন। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ প্রজেক্ট এক্সাম্পল অফ রিয়েলিটি। আমি উত্তর দিলাম এক্সাম্পল পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। এডিসি স্যার বললেন প্রজেক্টের 5টি বৈশিষ্ট্য লিখুন। আমি লেখা শুরু করলাম, পরে বলল মুখে বলেন, বললাম সুনির্দিষ্ট লক্ষ্য 2, নির্ধারিত সময়সীমা 3, নির্দিষ্ট পরিকল্পনা। পরিকল্পনা বলার সাথে সাথে ডিসি স্যার বলল এটা হবে না, তখন আমি লজিক দিলাম পদ্মা সেতু নিয়ে, তখন হাসলেন, তারপরে বললেন পরিকল্পনা নিতে পারলাম না, তখন সরি বলা ছাড়া আর উপায় হলো না, কারণ তর্ক করাটা সমীচীন হবে না। ডিপিইও স্যার বললেন এক কথায় প্রকাশ করুন, হাতির ডাক ঘোড়ার ডাক। আমি উত্তর দিলাম। ভিউয়ার্স, এখানে হাতির ডাক হবে ব্রিংহতি এবং ঘোড়ার ডাক হবে রেশা। এরপরে পিটাই সুপারিনটেন্ডেন্ট স্যার জিজ্ঞাসা করলেন সিংহের ডাক। আমি বললাম গর্জন, এটা আসলে হবে হুঙ্কার। পিটাই সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞাসা করলেন পদ্মা ব্রিজ সম্পর্কে ইংরেজিতে বলুন। আমি মনের আশাটা এবার পূরণ হলো, কারণ আমি এটাই চাচ্ছিলাম। 2-3 মিনিট বলার পর থামিয়ে দিলেন। ডিপিইও স্যার জিজ্ঞাসা করলেন এডিসি স্যারকে বললেন রোভার স্কাউট করতো, তখন ডিপিইও স্যার বললেন স্কাউট কত স্তরে বিভক্ত এবং কী কী। আমি বললাম 3 ভাগে, কাব স্কাউট, বয় স্কাউট ও রোভার স্কাউট। পিটাই সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন গান বলুন। আমি তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের এই গানটি করলাম। পিটাই সুপারিনটেন্ডেন্ট স্যার জিজ্ঞাসা করলেন কোন সিনেমার গান। আমি বললাম এতটুকু আশা, বলার পর স্যার হাসলেন। পিটাই সুপারিনটেন্ডেন্ট স্যার জিজ্ঞাসা করলেন দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায়। আমি বললাম ভারত মহাসাগরে অবস্থিত, এটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। পিটাই সুপারিনটেন্ডেন্ট স্যার জিজ্ঞাসা করলেন আরও কয়েকটি দ্বীপের কথা বললেন, আসলে আমি ওনার কথা তেমন বুঝতে পারছিলাম না, তখন সরি বলে ওই পর্বটা শেষ করে দিলাম। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন খেলা পছন্দ করেন, তখন বললাম জি স্যার, কোন খেলা। তখন মনে করলাম লুডু খেলা বলি, তাহলে তো আর প্রশ্ন করবে না। তখন মনে করলাম আরও কিছুক্ষণ বোর্ডে থাকি, তখন বললাম ক্রিকেট। তখন বলল বাংলাদেশের একটি জাতীয় স্টেডিয়ামের নাম বলুন। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম বলতে বললে আমি বললাম মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এডিসি স্যার বললেন লর্ডস কোথায়, সেখানে কী খেলা হয়। আমি বললাম ইংল্যান্ডে ক্রিকেট খেলা হয়। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন ক্রিকেট খেলার আইনকানুন কোথায় তৈরি হয়। আমি বললাম ইংল্যান্ডে। স্যার বলল বলেন এমসিসি কী, কোথায় অবস্থিত। আমি বললাম ইংল্যান্ডে, ওটা কী ইহা মনে ছিল না। ক্রিকেট খেলার নিয়মকানুন কি এখানে তৈরি হয়, এটা মনে মনে প্রশ্ন ছিল। আসলে ভিউয়ার্স, আপনাদের জন্য বলি, এমসিসি হচ্ছে মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল, এটা হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত। আচ্ছা,
ডিপিও স্যার জিজ্ঞাসা করলেন, আইসিসি এর পূর্ণ রূপ কি? আমি বললাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অবশেষে মুক্তি পেলাম, বলল আসেন। সবাইকে ধন্যবাদ দিয়ে সালাম বিনিময় করে চলে আসলাম। সবার জন্য শুভকামনা রইল। ভিউয়ার্স, এবারে দ্বিতীয় ভাইবাটি আপনাদের সামনে। প্রথমে একটা মিনি কনফারেন্স রুমে সকল প্রার্থীর মোটামুটি 60 জন ভাইবা কার্ডের সিরিয়াল অনুযায়ী ডেকে মূল কাগজপত্র আর হাতের লেখা চেক করলো লিখিত পরীক্ষার সাথে এবং স্বাক্ষর নিল। এরপর একটা আইসিটির বিশাল কক্ষে সকল প্রার্থীদের বসতে বলল। সবাই বসলাম। তারা অর্থাৎ ডিপিও, পিটিআই, এটিও সাথে আরও 2 জন ব্যক্তি, পদবিটা জানি না, প্রত্যেকের হাতে একটি করে কাগজ দিল আর বলল 10টি প্রশ্ন বলবো, আপনারা সাথে সাথে লিখবেন, 1 মিনিটে, টাইম শেষ হলে আমরা নিয়ে নিব। প্রশ্ন 10টি হলো, সন্ধি বিচ্ছেদ করুন, গায়ক পরীক্ষা। দ্বিতীয়, সবুজ মাঠ পেরিয়ে কে লিখেছেন? 3, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? 4, কুইক অ্যাট মিন্স, মানে এর মানে কি? 5, হচ্ছে বিষমবাহু ত্রিভুজের সমষ্টি কত? এটা হবে 180 ডিগ্রি। 3-এর উত্তর হবে ফরিদপুর কারাগার। তারপরে বৃত্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা সম্ভবত সূত্র চেয়েছে। তারপরে বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম কি? এটা হবে চরকি। 8, কোন নোবেল বিজয়ী হার্ট অফ ডার্কনেস লিখেছেন? 5, হচ্ছে বঙ্গবন্ধু প্রথমে কোন বইটি লিখেছেন? বঙ্গবন্ধু প্রথমে লিখেছেন অসমাপ্ত আত্মজীবনী। এরপর ডিসি স্যার এলেন, সবাই দাঁড়িয়ে সম্মান জানালাম, তিনি বসতে বললেন আর নিজেও বসলেন। প্রথমেই আন্তরিকতার সাথে ভাব বিনিময় করলেন এবং বললেন, আপনারা 3টি বিষয়ে নিজেদের পরিচয় দিবেন ইংরেজিতে। 1, হচ্ছে নাম, কোথা থেকে এসেছেন, গ্র্যাজুয়েশন কোথায় কমপ্লিট করেছেন আর কোন সাবজেক্ট। এরপর তিনি বললেন, এগুলো শোনার পর আমি আপনাদেরকে একটা টপিকস দেব, সেটা নিয়ে ইংরেজিতে বলবেন। শুরু হয়ে গেল, আপনার সাবজেক্ট নিয়ে কিছু বলুন। আপনি আপনার সাবজেক্ট থেকে ক্লাস 1-এর বাচ্চাকে কী শেখাবেন? ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, তো আপনার সাবজেক্ট রিলেটেড ওদেরকে কী শিক্ষা দিবেন? অর্থনীতি থেকে পদ্মা সেতু নিয়ে কিছু বলেন, আপনার বাংলা বিষয় নিয়ে কিছু বলেন, আপনার ইংরেজি বিষয় নিয়ে কিছু বলুন, ইসলামের ইতিহাস নিয়ে কিছু বলুন, এভাবে রাষ্ট্রবিজ্ঞান, ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স থেকে বাচ্চাদের কীভাবে ক্লাস নেবেন, এইগুলো জিজ্ঞেস করলো আর কি। যারা একেবারে ইংরেজিতে কিছুই বলতে পারছে না, তাদেরকে আকাশ সম্পর্কে বলুন, 5টি সাদা ফুলের নাম বলুন, রংধনু 7 রঙের নাম, পানি সম্পর্কে বলুন, তারপরে আপনার কলেজের প্রিন্সিপাল সম্পর্কে যা জানুন বলুন, আপনার কলেজ সম্পর্কে বলুন, আপনার গ্রামের কৃষি কাজের বর্ণনা দিন, ইত্যাদি। এরপর সকলকে গান গাইতে বলল, আর কী ধরনের অ্যাক্টিভিটিস পারেন হাত তুলুন, রোল লিখে নিল, তারপর সমাপ্তি ঘোষণা করলেন। ভিউয়ার্স, এবার থার্ড ভাইবাটি দেখে নেব। এটা হচ্ছে রংপুরের গঙ্গাচড়ার একটি ভাইবা, 5-7 মিনিট নিয়েছিল। এটা প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম, তারপরে ডিপিও স্যার সার্টিফিকেটগুলো দিতে বললেন এবং বসতে বললেন। এডিসি স্যার 2টি সেন্টেন্স লিখতে বললেন এবং জিজ্ঞাসা করলেন, হাজব্যান্ড কী করে? আমি লিখলাম, স্যারের দিকে তাকিয়ে বললাম, আনম্যারিড। তখন বোর্ডে সবাই হাসলো। সাইড থেকে ম্যাম বললেন, স্যার ফাজলামো করে জিজ্ঞাসা করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভাইবাটি একটি মেয়ের। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন, বাবা কী করে, কয় ভাই বোন? আমি বললাম, বিজনেস করে, 2 ভাই বোন। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন, কোথায় পড়াশোনা করেছো, কোন সাবজেক্ট? আমি বললাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, অর্থনীতিতে। এডিসি স্যার জিজ্ঞাসা করলেন, ডিসি স্যারের দিকে তাকিয়ে বললেন, আজকে স্যার স্টুডেন্ট বেশি। ডিসি স্যার বললেন, ইকোনমিক্স থেকে স্টাডি করেছে? ডিসি স্যার জিজ্ঞাসা করলেন, ডিমান্ড কাকে বলে? আমি একটি নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা একটি পণ্যের যে পরিমাণ ক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে ডিমান্ড বলে। ডিসি স্যার বললেন, ডিমান্ডের কন্ডিশনগুলো বলো। আমি, ক্রেতার আয়, রুচি, সময়, পণ্যের উপযোগ ইত্যাদি। এডিসি স্যার বললেন, একটা গান বলো। আমি 3-4 লাইন বলার পরে ডিপিও স্যার কাগজগুলো দিয়ে বললেন, যাও। আমি সালাম দিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, ভাইবাগুলো থেকে অবশ্যই শেখার চেষ্টা করবেন যে কী কী ধরছে, একটা আইডিয়া পাবেন আশা করি। এই আইডিয়া থেকে আসলে বোঝা যায় আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ধন্যবাদ।